ফ্রেন্ড, তোমরা কেমন আছো? ভালো আছো তো? তোমাদের পিউ ডেলি ব্লগে আবার সবাইকে স্বাগত। তো এখন বাজে রাত 11:30, এখন থেকে আমার একটা ব্লগ স্টার্ট। তো তোমরা ভাবছো এত রাতে পিউদি তোমাদের সাথে কি কথা বলবে, কি করবে? তো আমার মাথায় বুদ্ধি হলো যে কালকে তোমার ব্লগ চাটতে হবে, আর আমি তো সারাদিনে কোনো ব্লগ করিনি। তো আমি এখন রাতে স্কিন ট্রিটমেন্ট করব, যেটা আমি করি রোজ, রোজই করি, আবার মাঝে মাঝে গ্যাপ যায়। তো মুখটা ভালোও থাকবে আর গ্লো করবে, আর যাদের র‍্যাশ আছে তাদের অবশ্যই কমবে। তোমরা অবশ্যই করে দেখো। আর চলো আমি কি কি করি। ফার্স্ট আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। তো দেখো কত জোরে জোরে মুখটা ঘষছি, তোমাদের মনে হচ্ছে, বাট না, একদম একদম আলতো হাতে মাসাজের মতন করে আমি ঘষছি। আর আমি এইভাবেই করি, আমি পার্লার যখন শিখি তখন আমি এরকমভাবেই শিখেছি। তো এরকমভাবেই করে ডলে নিলাম মুখটা। আর আমার না রোজ মুখটা না এরকমভাবে পরিষ্কার করে না ঘুমালে ভালো লাগে না। তো তারপর আমি স্কাবারটা করে নিলাম। তো তোমরা যদি জানতে চাও আমি স্কিন স্কাবার ইউজ করি, তো আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। তো আমি স্কাবার দিয়ে পুরো মুখটা ক্লিন করে নিচ্ছি। তো দেখো জোরে জোরে ঘষছি না, আস্তে আস্তে মাসাজের মতন করে ঘষে নিলাম। যত নাকের ব্ল্যাকেট আছে সব উঠে যাবে, আর গালের মধ্যে যত র‍্যাশ আছে সেগুলো একদম ধূলিসাৎ হয়ে যাবে আমার মুখের। এমন করছি মনে হয় একদম কি বলবো, মুখটাকে আমি একদম এশিয়ান স্প্রেন্স দিয়ে ঘষছি, মানে এত জোরে জোরে ঘষছি, বাট না একদমই না ফ্রেন্ডরা, একদমই না। তো ভালো করে ঘষে নিলাম আমি মুখটা। তো মুখটা আবার ফ্রেশ করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখলেই তো মুখটা পুরো ক্লিন হয়ে গেছে। এবার অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম একটু একটুখানি, 5 মিনিটের মতন রেখে দিয়ে এবার একটা আমি প্যাক লাগিয়ে নিচ্ছি, অ্যালোভেরা জেল দিলাম। তো অ্যালোভেরা জেল ওখানে বেরাচ্ছে না, তো অ্যালোভেরা জেলটা পড়ছিল না, যেহেতু সবে আমার ওটা আরেকটা শেষ হয়ে গেছে, না নতুন এনেছি, তাই শেষ লেবু দিয়ে দিলাম। তো এর মধ্যে লেবু দেওয়ার পরে মধু দিয়ে দেবো, মধুর পরে একটুখানি হলুদ দিয়ে দেবো। এটা ভেবো না রান্নার হলুদ, মানে আলাদাই হলুদ কেনা, আমার মার বাড়ির দিয়ে নিয়ে এসেছিলাম যে পিওর হলুদ, সেটা ডাস্ট করা মেশিনে। তো ওইটাই আমি একটু মেখে নিলাম। তো চলো এখন আমি প্যাকটা করে নিই, ভালো করে মিশ্রণটা করে নিলাম, পুরো একদম যেন না দলা দলা পাকিয়ে থাকে, পুরো সব কিছু একবারে মিশে গেল। মিশে গিয়ে এইবার আমি আমার মুখের মুখমণ্ডলিতে লাগিয়ে নেবো চারিদিকে। দেখো এবার আমি লাগিয়ে নিচ্ছি, আমি কোনো তুলি ইউজ করি না, ব্রাশ ইউজ করি না, আমার হাতটাই কাফি, অনেকটা তো অনেকটা আমার হাতটা কাফি, ডোলে ডোলে ঘষে নিচ্ছি, মনে হচ্ছে পুরো গোবর মাখছি না এমন করে। দেখো মুখের মধ্যে কেমন করে ডলছি। আমি ওটা গলায় হাত পায়েও লাগাই, বাট এখন লাগালাম না যেহেতু রাত হয়ে গেছে অনেকটাই। তো আমি এটা শুকাচ্ছি শুকাচ্ছি, মনে হচ্ছে হাওয়াতে উঠছি, নিজেও উঠছি আর মুখটাকে ওড়াচ্ছি, ভাবছি আমি চুলকাচ্ছে, একবার ওদিক চুলকাচ্ছে, দেখবি একটা কিছু মেখে থাকলে না ওদিক চুলকায় ওদিক চুলকায়, মানে এরকম একটা ব্যাপার আছে না। তো চলো মাথা চুলকাচ্ছে। তো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি মুখটাকে পুরো একদম ফ্রেশ করে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি একটা ক্রিম ইউজ করি, সেটা মেখে নেবো। তো চলো আমি মুখটা ধুয়ে নিই তাড়াতাড়ি করে। মুখটা ধুয়ে এসেছি, মুখটা মুছে এসেছি। তো এইবার যে আমি ক্রিমটা ইউজ করি সেটা লাগিয়ে নিলাম, এটা হচ্ছে একটা নাইট ক্রিম, ঠিক আছে? এটা নামি দামি নাইট ক্রিম না, এটা কম দামি একটা নাইট ক্রিম, বাট আমার মুখটা এইটা মেখে অনেকটাই গ্লো করে। তো এটা আমি মেখে নিলাম, মাসাজ করে নিলাম মুখটাকে আবার করে নিলাম। তো আমার মুখের রহস্য এটাই, আরও আছে, যদি জানতে চাও প্লিজ তাহলে আমার ভিডিওটা দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তাহলে আমি আরও নতুন নতুন টিপস দেবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো দেখো আমরা মুখটা ফ্রেশ করে তোমাদের সাথে ধুয়ে দেখালাম, দেখছো কেমন গ্লো করছে? আর নো পার্লারের ঝঞ্ঝাট, অলমোস্ট ঘরের জিনিস দিয়ে মুখটা ফ্রেশ হয়ে গেল। ফেসিয়াল তোমরা আগেও দেখলে আর পরেও দেখলে, তো কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার টিপস। আরও নতুন যদি টিপস জানতে চাও আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে আরও ভিডিও করে দেখাবো। প্লিজ আমাকে ভুলে যেও না, লাইক কমেন্ট শেয়ার সব করো। আজকের মতন এখানেই, আর নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে কালকে। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো, সুস্থ থাকুন, আর নিজেদের অবশ্য যত্ন নিও, আর যত কষ্ট হোক না কেন অল টাইম স্মাইল। টাটা।
বাই বাই।